하이슈하스느라다 에이또르 코르바리네 하스느라자닥데야세 하스느라자닥데야세 따라따리네 하이슈하스느라다 에이또르 코르바리네 도마르가레 도마르바리 도마르바기산 তোমার গড়ে তোমার বাড়ি তোমার বাগিসান যে দেখিল সত্য দেশে জেলা দেশে মিশারে এই তোর ঘর বাড়ি রে বাগিসায় বানাইছ তুমি ফুল টঙ্গি গড় বাগিসায় বানাইছ তুমি ফুল টঙ্গি গড় সে করে বসি আয় আমি সে করে বসি আয় আমি ডাকি নিরন্তরে এই তোর ঘর বাড়ি রে আইসো হাসন রাজা এই তোর ঘর বাড়ি রে হাসন রাজা ডাকতে আসে হাসন রাজা ডাকতে আসে তাড়াতাড়ি রে আইসো হাসন রাজা এই তোর ঘর বাড়ি সুনামগঞ্জে আসব আর হাসন রাজার বাড়িতে আসব না তা হতে পারে না শেষ পর্যন্ত আমাদের বাসের টাইম কিছুটা বাকি থাকায় আমাদের বাস রাত্রি 10:30 এখনও 10:30 বাজতে কিছু সময় বাকি সেই সময়টিতে আমরা চলে আসলাম হাসন রাজার বাড়িতে হাসন রাজা জাদুঘর এখানে হাসন রাজার বংশধর একজনের সাথে কথা বলছি কিন্তু সাথে সাথে আবার বলছেন যে আমার ঘরটা তো আমার হৃদয়ে আমার দারুণ ভাবে একটা আন্দোলন শুরু হয়েছে যে না হাসন রাজা বিষয়টি তুলে ধরতে হবে হাসনা মিশন স্টুড আছে যে হাসনাকে যেভাবে নেওয়া হচ্ছে এটা ভুল আকারে হাসনের বাস্তব জীবনে আরেক হাসনের যা যাকে এখনো অনেকে চিনেন না সেই বাস্তব হাসনের 12-13-14 বছর বয়সে জানলেন মায়ের মুখ থেকে মায়ের গর্ভ থেকে আসা চার সন্তান এক মেয়ে তিন ছেলে অতি অল্প বয়সে বসন্ত রোগে মারা যায় আর তার এক বছর পরে স্বামীকেও হারান আমি মায়ের কথা বলছি মা স্বামী হারা সন্তান হারা হয়ে দ্বিতীয় বিবাহে আবদ্ধ হন স্বামী আপন খালাতো ভাইয়ের সাথে এই বাড়িতে যে বাড়িতে আপনারা উপস্থিত হয়েছেন সে বাড়িটা হাসনের প্রথম স্বামীর বাড়ি দ্বিতীয় স্বামী তিনি হাসন রাজার বাবা সে প্রথম স্বামীর আপন খালাতো ভাই বলে মা থেকে গেলেন চিরকালের জন্য প্রথম স্বামীর বাড়িতে আর এখানে হাসনের জন্ম হয়েছে জন্ম ভিটে বাড়িতে এসছেন হাসন রাজা এই মায়ের কষ্টটি জানলেন যখন তখন এটা বুঝতে না বুঝতে 17 বছর বয়সে এসে দেখলেন তার বাবার পাশে গার্জিয়ানের মতো বৈমাত্রিক বড় ভাই স্টেপ ব্রাদার মারা গেলেন মাত্র 39 বছর বয়সে টাইফয়েড রোগে ইনি মারা যাওয়ার 40টির মাথায় আবার বাবা মারা যান এই দুজনের মৃত্যু বিশেষভাবে প্রভাবিত করে হাসন রাজাকে তারপরে হাসন গানে লিখেছেন যে আমার মায়ের দশা শুরু হয়েছে আমার জীবনে আমি যাকে আপনজন হিসেবে ধরতে চাই আঁকড়ে ধরতে চাই সেই চলে যায় তার প্রথম স্ত্রী আনলেন ঘরে তিনি দু সন্তান নিয়ে মারা গেলেন দ্বিতীয় স্ত্রী আনলেন তিনিও মারা গেলেন তৃতীয় স্ত্রী এমনি করে 6 জন স্ত্রীকে হারিয়েছেন সারা সিলেটে একজন ডাক্তার পাওয়া যেত না কবিরাজ পাওয়া যেত কি যেত না এমনি অবস্থায় ক্লিনিক হসপিটাল কল্পনার বাইরে ছিল আর সেই অবস্থায় হাসনের এত আপনজন তার নিজের মেয়েটিকে হারান তার নিজের মাকে হারান হারিয়ে কি করলেন জানে বললেন বাপ মহিলা ভাই অগ মহিলা আরো মহিলা মা এব কিনা বুঝলাই রে হাসন এ সংসারের বাও এ সংসারের বাও 1897 সালে একটা বিরাট ভূমিকম্প হয় আসাম সিলেট জুড়ে 8.8 রিখটার স্কেলের ভূমিকম্প 2003-এর সুনামির আগ পর্যন্ত রেকর্ডেড হিস্ট্রি অফ আর্থকোয়াকে সবচেয়ে বড় ভূমিকম্প ছিল হাসন যে অন্তরাত্মা কেঁপে উঠে ধ্বংসযোগ্য হয় সারা সিলেট আসামে যমুনা নদীর দিক পরিবর্তিত হয় হাসনার বললেন ভূমিকম্প কিংবা বৈশাল বৈশালের বৎসরে বন্দে দরশন দিল রে দয়া করি আমার সঙ্গে
কথাবার্তা কইল রে আইল রে আইল রে বন্ধু আইল রে চান্দমুখ দেখিয়া হাসন রাজা পাগল হইল রে আইল রে আইল রে বন্ধু আইল রে আমি কিছু এক্সেস নেই এখানে আসনে যা করলেন কি এই চান্দমুখ যার কথা বললেন যে ভূমিকম্পের সময় নাকি তার সাথে দেখা হয়েছে আর এই ভূমিকম্পের সময় যে চান্দমুখকে নাম দিয়েছেন তিনি হাসন জান হাসন রাজা জান হাসন না ইনি আবার কে একশত গানেরও বেশি গানে এই হাসন জানের কথা বলেছেন হাসন রাজার গান আর কেউ নয় হাসন রাজা আর কেউ নন তিনি তার স্রষ্টা তার আল্লাহ ক্রিয়েটার আর তার কথা বলতে গিয়ে তিনি বলেছেন হাসন জানের রূপটা দেখি ফালদি উঠে চিরাবারা হাসন রাজার চিরাবারা হাসন রাজার বুকের মাঝে কুঠে নেশা লাগিল রে বাখাদু নয়নে নেশা লাগিল রে চটফট করে হাসন দেখিয়া চান্দমু হাসন জানের রূপটা দেখি হাসন জানের রূপটা দেখি জন্মের গেল দুঃখে নেশা লাগিল রে বাখাদু নয়নে নেশা লাগিল রে হাসন রাজা প্যারির প্রেমে মজিল এই প্যারি প্যারির ভীষণ গন্ডগোল বাঁধিয়েছে প্যারি তো প্যারি না প্যারি আর পেয়ালা হাসনের কাছে সমর্থক শব্দ সখার সখী রাধা আর কৃষ্ণ সবাই হাসন কাছে এক সত্তা আর যার কারণে হাসন বলছেন সে তো আমার সে মানুষটি মনের মানুষটি আমার হৃদয়ে বসে আছে তাই তিনি বলেছেন যা এর কথা বলতে গিয়ে আমি জগৎকে চিনেছি আমি আমার নিজেকে চিনেছি কবিগুরু অভিভূত হলে তার এই কথায় নিজেকে চিনেছে এটা আবার তোমার কথা হ্যাঁ বিচার করে চাইয়া দেখি সকলে আমি সুনাম আমি গো আমারে করিলাই বদনামি জীবন মরণ নাই রে আমার ভাই বা দেখো ভাই ঘর ভাঙিয়া ঘর বানানি এই যে দেখতে পাই পাগল হইয়া আসুন রাজা কিসেতে কি কয় মর্ম দেশের লোকে মোর কথা যদি লয় শুনাম আমি জিবাই বানাইয়া আসে মিঠা আর পিতা জীবের মরণ নাই রে দেখো সর্বদাই জিতা আপন চিনিলে দেখো সদা চিনা যায় হাসুন রাজা আপন চিনিয়ে এই গানে গায়ে শুনাম আমি আর কবিগুরু তো অদ্ভুতভাবে অভিভূত হলেন যে পাড়াগাঁয়ের কবি এত বড় কথা আমাদের সবার কথা বলে গেলেন যে আমরা নাকি যুগ যুগ ধরে আসবো যাবো ঘর ভাঙবে ঘর বানানো হবে কিছুই থাকবে না কিন্তু একটা যা সত্তা বেঁচে থাকবে তার নাম হবে আমি আর এই আমি সেই সত্তা যে আমি কে যে নিজেকে চেনা যায় জগৎকে চেনা যায় স্রষ্টাকে চেনা যায় হাসনের এই হাসনে বললেন খামোশ বংশধর আর কথা বাড়াইও না অনেক কথা বলেছে এই চারজন ভিজিটারের সামনে আর কথা বাড়াইও না আমি তোমাকে আর অধিকার দিচ্ছি না আমি নিজেই বলছি আমি মানুষকে চেয়েছিলাম হাসনের রাজা কয় আমি কিছু নই রে আমি কিছু নই অন্তরে বাহিরে দেখি কেবল দয়াময় হাসন রাজা কয় আমি কিছু নই রে আমি কিছু নই প্রেম জ্বালায় জ্বলিয়া মইলাম আর নাহি সয় যেদিকে ফিরিয়া চাই বন্ধু দয়াময় হাসুন রাজা কয় আমি কিছু নই রে আমি কিছু নই তাহলে কে কেস তুমি কিছুই নও তাহলে সে কে তিনি বললেন সে তো আমার হৃদয়ে সে স্থান নিয়েছে আর আমি বলছি আমার চোখ না আমার মুখ না সে তো তার লোকে বলে রে
হাসুন রাজা তুমি কে, আমি যে মাবুদের খেলা, আমি যে মাবুদের খেলা বানাইয়াছে সে লোকে বলে, লোকে বলে রে হাসুন রাজা তুমি কে, আমারে বানাইয়া মাবুদ অন্তরেতে থাকে, আমারে বানাইয়া মাবুদ অন্তরেতে থাকে, অন্তরে থাকিয়া আল্লাহ সয়াল সংসার দেখে লোকে বলে, লোকে বলে রে হাসুন রাজা তুমি কে, এক বিনে দুই নাই হাসুন রাজা হাসে, এক বিনে দুই নাই হাসুন রাজা হাসে, আল্লাহ আমি দুই নই, আল্লাহ আমি দুই নই, পাছে লোকে দোষে লোকে বলে, লোকে বলে রে হাসুন রাজা তুমি কে, আমি যে মাবুদের খেলা বানাইয়া আছে সে লোকে বলে, লোকে বলে রে হাসুন রাজা তুমি কে, এই হাসুন। আচ্ছা, আপনার পরিচয়টা আরেকবার একটু বলবেন। আমি হাসনের প্রপৌত্র, অর্থাৎ তার ছেলে আমার দাদা, আর তার নাতি আমার বাবা। এখানে বঙ্গবন্ধুর পাশে দাঁড়িয়ে আছেন আমার বাবা, 1956 সালে বঙ্গবন্ধুর বাড়িতে এসেছেন, এবং তার পাশে আমার বাবা হাসুন রাজার নাতি। খুব গর্ব করে বঙ্গবন্ধুর কাছে বলেছেন, হাসুন রাজা কি জাতির মানুষ না, দেশের মানুষ না, বঙ্গবন্ধুর কি পড়েন, কুষ্টিয়ায় হবে লালনের একাডেমি জাদুঘর, আর সুনামগঞ্জ হবে হাসুন রাজার একাডেমি জাদুঘর। সেটা হয়ে গেল পরবর্তীকালে 1975 বঙ্গবন্ধু এসে 30,000-25,000 টাকা পাঠিয়ে দিয়ে তিনজন মন্ত্রীকে দিয়ে ঘোষণা দিলেন, তার উদ্দিন টাকর বাঙালি এবং আব্দুল সামাদ, যে এই সুনামগঞ্জের বুকে হাসুন জাদুঘর এবং একাডেমি হবে। সেই সূত্রে এক নাকের মিটিং থেকে সুরের নাম জানি, এটা পর্যন্ত হাসুন নাম বের করে যখন শেষ কাজ হলো 2016 সালের জানুয়ারি মাসে উদ্বোধন দেওয়া হলো, হাসুন রাজার একাডেমি নয়, সেটা সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি। এইভাবে হাসুন রাজা মূল্যায়ন পেল, কিন্তু আমরা হতাশ নই, সুনামগঞ্জবাসী হতাশ নই। মাত্র কজন কুচক্রির কারণে এটা হয়েছে নাম পরিবর্তন, হাসুন আবার ফিরে আসবেন সুনামগঞ্জে। আপনারা আসছেন বলেই তো হাসুন বেঁচে আছেন, এটাই তো সবচেয়ে বড় প্রাপ্তি। আর তার সাথে নদী নালা খাল বিল হাওড় জঙ্গলে যখন চষে বেড়াতেন হাসুন রাজা, তখন সৌন্দর্যের মুখোমুখি হয়ে তিনি বলেছেন, 14 বছরের কিশোরীকে দেখলেন সেই জলাশয়ে বর্ষার ফুলে পাওয়া বর্ষার দিনে, এক সানবাদান ঘাটে হিন্দু রাজ এক জমিদার বাড়ির পাশে গিয়ে দেখলেন সেই 14 বছরের কিশোরী। জলমল জলমল করে রে তারা, জলমল জলমল করে, নূরের বদন সই প্রেয়সী, নূরের বদন সই, তারে চারা বাড়িতে আমি কেমনে করে রই, পরে আমার আরি পরি ভাই, তারে আমার প্রাণের মাঝে চাই, ওরে আমার আরি পরি ভাই, তারে আমার প্রাণের মাঝে চাই, হিন্দু আর মুসলমান আমি কিছুই বুঝি নাই, নূরের বদন সই প্রেয়সী, নূরের বদন সই। আসলে কিশোর ছিলেন হিন্দু বংশী, আর হাসুন রাজা মুসলিম বংশ, কিন্তু হাসুন রাজা পূর্ব বংশ, যিনি হাসুন রাজার বাবার দাদা, তিনি হিন্দু ধর্ম থেকে মুসলিম ধর্মে ধর্মান্তরিত হয়েছিলেন। আপনি দেখেন নিজের করে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তো আজকের মতো আমরা বিদায় নিচ্ছি, আমাদের জন্য দোয়া রাখবেন। কি অবশ্যই, আর ভালো, আমি আবার আসবো আরেকদিন, এসে আপনার গান শুনবো যদি আপনি সময় দেন। থ্যাংক ইউ, আমি দেবো, অবশ্যই দেবো, এবং আপনারা হাসুন রাজার কথাগুলোকে পৌঁছে দেবেন, কারণ হাসুন এক সাধক পুরুষ ছিলেন, তিনি জমিদার রাজা, তার পরিচয়টা খুবই গৌণ ছিল, মুখ্য ছিল তার সাধনা, আর সেক্ষেত্রে